আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে ভ্রমণ পিপাসু, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকস্তান, যারা ঘুরতে ভালোবাসেন এই অঞ্চলের যে ভিসাগুলা অনলাইনে স্বল্প মূল্যে আপনারা এইগুলো পাবেন। দ্বিতীয় কথা হলো, ভিসার বিজনেস কিন্তু আমি করি না, আমাকে ভিসার নিয়ে কেউ আমাকে ফোন দেবেন না, আমি শুধু ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো অল্প খরচে এই দেশে ঘুরতে পারবেন, থাকা খাওয়া উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, হোটেল ভাড়া সর্বনিম্ন আপনি বাংলা টাকায় 600-700 টাকায় থেকে ধরে আপনার 5-6 হাজার টাকার ভিতরে ভালো ভালো হোটেল পাবেন। আর যেহেতু এই দেশে ভারতের হোটেল পাবেন না, কিন্তু কিরগিজ, কাজাক, উজবেক, তাজাক এই খাবারগুলো খেতে হবে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। অনেকজন আসে শুধু ভাতের জন্য, আসলে একটু কষ্ট করতে হয় এই দেশে যেহেতু ভাত নাই। আর যে হোটেলগুলো আপনারা উঠবেন, প্রতিটা হোটেলেই কিন্তু রান্নার ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে এই হোটেলে রান্না করে, বাজার করে রান্না করে খেতে পারবেন। আর ঘোরাফেরা মোটামুটি ট্যাক্সি ক্যাব একদম রিজনেবল, অল্প দামে, যেহেতু পেট্রোলের দাম কম, একদম অল্প দামে আপনারা ঘুরতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যারা ইউরোপে আসতে চান যে এইখান থেকে আমরা গেমে ইউরোপ যাব, ভাই এটা আসলে আমি জানি না, অনেক বাংলাদেশি উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তানে আসেন, আমি জানি না কেউ যাইতে পারে কি না, কিন্তু ভুলেও আপনারা কেউ এই চিন্তাধারা নিয়ে এই দেশে আসবেন না। অনেক লোকজন আছে যারা ম্যান পাওয়ার বিজনেস করে, তারা বলবে উজবেকিস্তান থেকে আমরা ইউরোপ পাঠাই, কিরগিজস্তান থেকে আমরা ইউরোপ পাঠাই, তাজিকিস্তান, কাজাখস্তান হয়ে আমরা ইউরোপে পাঠাই। আসলে আমি জানি না, সৎকারা যদি দুই একজন কোনো লাইন বের করে যায়, আর না হয় কেউ যেতে পারে না। আমার কথা মানেন আর নাই মানেন, আর আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন, কেউ যাইতে পারে না, এটা সত্য কথা। কেউ ভুলেও এই যে ট্যুরিস্ট ভিসায় এসে এইখান থেকে আবার ভিসা করে আপনার ইউরোপ চলে যাবেন, এটা কখনোই সম্ভব না। সম্ভব হবে শুধু বিজনেস, যদি আপনাদের বিজনেস লাইসেন্স থাকে, বিজনেস করেন, তারপরে ট্যাক্স পে করেন, ডকুমেন্ট যদি প্রপারলি আপনারা তৈরি করতে পারেন, ওই হিসাবে আপনারা যদি সাবমিট করেন এই এম্বাসিতে, ওটা পাওয়ার সম্ভাবনা 80%। আদারওয়াইজ যে টাকা দিয়ে এখানে করবে, এটা আসলে আমার মনে হয় না, দুই একজন করলে করতে পারে, সৎকারা বললাম না, দুই একজন বা পাঁচজন হলে হতে, 95 জনই রিজেক্ট। আর এই 95 জনে ঘুরে ফিরে 5-6 মাস ঘুরে বাংলাদেশে যায়, আর না হয় নিঃস্ব হয়ে আবার বাংলাদেশে ঘুরে যায়, মায়ের কুলে আবার ঘুরে যায়। এতএব এই দিক থেকে আপনারা একটু সচেতন থাকবেন, যদিও আমার ইনফরমেশন যদি ভুল থাকে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যেটা যতটুকু জানি সেটাই আমি বললাম, হয়তো অনেকজনের কাছে এটা ভালো লাগতে পারে, অনেকজনের কাছে এটা খারাপও লাগতে পারে, যদি কারো মনে খারাপ লাগে সেটার জন্য আমি কিছু করার নাই, আর যদি কারো কাছে ভালো লাগে আমি মনে করবো যে এটা সার্থক। চলেন একটু কিরগিজস্তান একটু ভিউ দেখাই, আমার কথা বক বক শুনলেন তো, দেখা যায় অনেক কিছু আপনাদের ভালো নাও লাগতে পারে, এই জন্য চলেন আপনাদেরকে একটু পার্কে আসছি তো, ওই পার্কটা একটু ঘুরায় দেখাই আপনাদেরকে। চলুন সামনে, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে সেগুলো শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে, চলেন। এটা হলো পার্ক, অনেক বাংলাদেশি ভাইজান অনেক লোকজন আসছেন, বাবুষ্কা অনেক সুন্দর ফুল, তারাও দেখতেছে অনেক সুন্দর, খারাপ
Хорошо. 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 Очень красиво. Я. যে আপনারা না দেখলে বুঝতেও পারবেন এই দেশটা খুবই সুন্দর। যারা ম্যান পাওয়ার বিজনেস করে তাদেরকে আমি অপমান করতেছি না, বা এটা নিয়ে আমি কাউকে বলবো না যে আপনারা আইসেন না, আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন, ভালো না লাগলে আসবেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই দেশ থেকে আপনি ইউরোপে যেতে পারবেন না, এটা আমি 98% আমি গ্যারেন্টি দিতে পারি। কেউ উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকস্তান বলেন, এইখান থেকে কেউ যাইতে পারে না। সবাই এমনও আমি দেখছি অনেক লোক উজবেকিস্তানে আমি দেখছি 2 বছর পইরা আছে, কিরগিজস্তানে অবৈধ 2-3 বছর ধরে পইরা আছে, বাংলাদেশ থেকে 15-20 লক্ষ টাকা আইনা দালালে খায় আটাই এই দেশে আইসা মানবতার জীবনযাপন করতেছে। টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই, একেবারে খুব যাতা অবস্থায় পড়ে আছে। খালি জিজ্ঞাসা করছি, ভাই আপনি কত বছর? ক ভাই 2 বছর, আড়াই বছর ধরিয়া। ওয়ার্ড পারমিট আছে, লিগেল আছে? ক না ভাই কিচ্ছু নাই। ক দালাল এনে ফালায় রেখে গেছে, আর এই পর্যন্ত আর যাইতে পারি নাই। তো দেশে যাই কী করবো? 15-20 লক্ষ টাকা খরচ করে সব শেষ করে বসে আছি। আসলে এই ভুলগুলো কেউ করবেন না, যে কিরগিজস্তান আসবেন, উজবেকিস্তান আসবেন, তাজিকিস্তান আসবেন, এই ব্যাপারটা বুঝে শুনে তারপরে আসবেন। এমনও লোক আছে আমি গ্যারেন্টি দিই, আমি চোখে আঙ্গুল দেখাই আমি আপনাদেরকে দেখাইতে পারবো। ইউরোপের কথা বলে এই দেশে এনে প্রায় আজকে 1-1.5 বছর ধরে ফালায় রেখে গেছে। আজকে দালালেরও কোনো খবর নাই, যারা ম্যান পাওয়ার বিজনেস করে ওই লোকজনের আর কোনো খোঁজ খবর নাই। তারপর যখন এই দেশে হারার পরে বহুত লোক কান্নাকাটি করে বাড়ির থেকে টাকা পয়সা আনে, গ্রাম থেকে টাকা পয়সা আনে, তারপরে বাংলাদেশে যায়। সবচেয়ে মজার বিষয় হলো প্রথমে যখন কেউ শুনে যে এখানে ইউরোপের একটা দেশ, এটা আসলে ইউরোপের দেশ না, এটা সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন সোভিয়েত ইউনিয়ন নেই। এইখান থেকে ইউরোপ যাবে, এরা নিজেরা ইউরোপ যাইতে পারে না, এরা নিজেদের পাসপোর্ট হলে এরা যাইতে পারে হলো রাশিয়ান, যে সোভিয়েত ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে, দেশগুলো আছে, এই দেশগুলাই তারা যাইতে পারে, অন্য কোথাও এরা যাইতে পারে না। বাংলাদেশের কিছু কিছু আমরা যারা পাসপোর্ট হোল্ডার এই অনারেবল ভিসা পাই, এরকম কিছু এরা অনারেবল ভিসা পায়, এই জন্য এরা এনে ঘুরতে পারে। আর বলেও আবারও বলি, বলেও কখনো এই দেশে ইউরোপের চিন্তা করে এই দেশে কেউ আসবেন না। হয়তো আমার কথা আবারও বলি যে আমার কথা আসলে ভালো নাও লাগতে পারে, এবং বলতে পারেন এই আপনি কেন এই কথা বলেন, আমরা তো আসছি ভাই। আমি বলছি তো 98% লোক যাইতে পারে না, 2% লোক হয়তো কোনো না কোনোভাবে টাকা পয়সা খরচ করে ভাগ্য ভালো থাকলে তারা যাইতে পারে। সেই হিসাবে এই 2 জন বা 5 জন হয়তো রিভিউ দিতে পারেন যে না ভাই আমি আসছি। এছাড়া 98% লোক তারা ফল্ড করে, এরা কখনোই যাইতে পারে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি আপনাদের খারাপ মনে হয় সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।